নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী ফাস্ট ট্ৰেক আদালতত চলিব মহাৰাষ্ট্ৰৰ বদলাপুৰ কাণ্ডৰ গোচৰ নার্সাৰীত অধ্যয়নৰত 4 বছৰীয়া দুটি শিশুক যৌন নিৰ্যাতন চলাইছিল এখন বিদ্যালয়ৰ সাফাই কৰ্মীয়ে এই ঘটনাৰ পাছতে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল সমগ্র বদলাপুৰ অঞ্চলত প্ৰতিবাদত উত্তাল হৈ পৰা বদলাপুৰত সম্প্ৰতি বন্ধ কৰি ৰখা হৈছে ইণ্টাৰনেট সেৱা শিশু যৌন নিৰ্যাতনৰ ঘটনা তদন্তত অৱহেলা কৰাৰ বাবে বদলাপুৰৰ এগৰাকী জ্যেষ্ঠ আৰক্ষী পৰিদৰ্শককে ধৰি 3 আৰক্ষী বিষয়াক নিলম্বনৰ নিৰ্দেশ মহাৰাষ্ট্ৰ চৰকাৰৰ মহাৰাষ্ট্ৰৰ বদলাপুৰ ঘটনাৰ পাছতে আন এক যৌন নিৰ্যাতনৰ ঘটনাই জোকাৰি গৈছে আকোলা চহৰ কাজিখেদৰ জিলা পৰিষদ বিদ্যালয়ত 6 ছাত্ৰীক যৌন নিৰ্যাতন চলালে এজন শিক্ষকে ইতিমধ্যে আটক কৰা হৈছে প্ৰমোদ মানুহৰ সৰ্দাৰ নামৰ শিক্ষকজনক মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনৰ প্ৰেয়সী মনালিছা দাসক আটক খাৰঘুলিপুৰা আটক কৰা পানবজাৰ আৰক্ষীয়ে পানবজাৰ মহিলা থানাত ৰখা হৈছে মনালিছাক ভিজা বাতিল কৰা হৈছে মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনৰ বিদেশ ভ্ৰমণ কৰিবলৈ ভিজাৰ আবেদন কৰিছিল দীপাংকৰে কোটি কোটি টকা লুটি অসমেদি পলাল এটা মহাপ্ৰবঞ্চক 4000 কোটিৰো অধিক টকা লুণ্ঠন চলোৱা অভিযোগত অভিযুক্ত প্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনৰ বিৰুদ্ধে ইতিমধ্যে জাঙুৰ খাই উঠিছে গ্ৰাহকসকল কষ্টৰ ধন বিনিয়োগ কৰি মূৰে কপালে হাত দিছে বহু গ্ৰাহকে বিনিয়োগ কৰা ধন জমা থৈছিল ডি বি ষ্টক ব্ৰকিং কোম্পানীত গ্ৰাহকে ধন উভতাই নাপায় ঘেৰাও কৰিলে প্ৰবঞ্চক দীপাংকৰৰ ঘৰ মহাপ্ৰবঞ্চক দীপাংকৰৰ পিতৃকো আক্ৰমণ একাংশ ক্ষুব্ধ গ্ৰাহকৰ প্ৰেমিকাসহ ৰাজ্যয়াৰী পলায়নৰ সন্দেহ প্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনৰ গুৱাহাটী আৰক্ষীৰ কাষ চপাৰ সিদ্ধান্ত লয় ডি বি ষ্টক ব্ৰকিঙৰ গ্ৰাহকে মহানগৰীৰ বৰা ছাৰ্ভিছত কাৰ্যালয় খুলি চিট ফাণ্ডৰ নামত লুণ্ঠনৰাজ জালুকবাৰীৰ দীপাংকৰৰ বাসগৃহত আক্ৰমণ ক্ষুব্ধ গ্ৰাহকৰ বুধবাৰে দুদিনীয়া ভ্ৰমণসূচীৰে পোলেণ্ডলৈ ৰাওনা হয় ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী বিগত 45 বছৰৰ পিছত ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী পোলেণ্ডৰ এইটোৱেই হ'ব প্ৰথমটো ভ্ৰমণ দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীক আদৰিবলৈ সাজু প্ৰৱাসী ভাৰতীয়সকল 26 বিধানসভা নিৰ্বাচনত অংশ ল'ব সাংসদ গৌৰৱ গগৈয়ে দলৰ নিৰ্দেশ মৰ্মে কাম কৰিব বিধানসভা নিৰ্বাচনত মাজুলীত এই কথা ঘোষণা কংগ্ৰেছৰ সাংসদ গৌৰৱ গগৈ 26 নিৰ্বাচনৰ পূৰ্বে কংগ্ৰেছৰ সাংগঠনিক ভেটি সুদৃঢ় কৰাত অধিক গুৰুত্ব আৰোপ কৰিছে গৌৰৱ গগৈয়ে ভোট বেংকৰ স্বাৰ্থতে বিজেপিয়ে অসম চুক্তি নৎসাত কৰা বুলি অভিযোগ গৌৰৱৰ বৈঠালাংশত সংঘটিত চাঞ্চল্যকৰ ঘটনাত ড্ৰাগছ খাবলৈ নাপায় গছত উঠিল যুৱক দৰিদ্ৰ পিতৃক ব্লেকমেইল ড্ৰাগছ আসক্ত পুত্ৰৰ যুৱকজনে দৰিদ্ৰ পিতৃক খুজিছিল 1000 টকা লোকজনে পুত্ৰক দিছিল 500 টকা আৰক্ষীয়ে গছৰ পৰা উদ্ধাৰ কৰে যুৱকজনক বিদ্যালয়ত মোবাইল ফোন নিষিদ্ধ কৰাৰ পিছত একাংশ ছাত্ৰ ছাত্ৰীয়ে কিতাপৰ পৃষ্ঠা কাটি ভিতৰত গোপনে মোবাইল আনে মৈৰাবাৰীৰ বৰ্থল দলৈগাঁও উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত সংঘটিত হৈছে এই আজব কাণ্ড বিদ্যালয়খনৰ শিক্ষকে উদ্ধাৰ কৰিছে 50 মোবাইল ফোন শিৱসাগৰত স্বাধীনতা দিৱসৰ বোমাকাণ্ডত আৰু এজনক গ্ৰেপ্তাৰ আৰক্ষীৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে চৰাইদেউৰ বিতুল বৰুৱাক শিৱসাগৰত আইডি সংস্থাপনেৰে জড়িতৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰিছে বিতুল বৰুৱাক এই পৰ্যন্ত 5 গ্ৰেপ্তাৰ শিৱসাগৰ আৰক্ষীৰ তিতাবৰত কলেজীয়া ছাত্ৰীক অশ্লীল ইংগিত দি ৰোষত যুৱক অভিযুক্ত অংকুৰ শ্বাহে তিতাবৰ নন্দনাথ শইকীয়া মহাবিদ্যালয়ৰ প্ৰথম ষাণমাহিকৰ এগৰাকী ছাত্ৰীক দীৰ্ঘদিনে হাৰাশাস্তি কৰি আহিছিল যুৱকজনে হাতে লোটে ধৰা পৰিল তিতাবৰ আঞ্চলিক ছাত্ৰ সন্থা বীৰ লাচিত সেনা অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ লগতে স্থানীয় ৰাইজ আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলে হাতে লোটে ধৰি যুৱকজনক ৰাজপথত কাণত ধৰি আঁঠু কঢ়াই থয় তাৰ পিছতে আৰক্ষীয়ে আটক কৰে আৰু থানালৈ লৈ যায় যুৱকজনক মঙলদৈত চিকিৎসকক আক্ৰমণ ৰোগীৰ আত্মীয়ৰ চিকিৎসক ডাক্তৰ হেমন্ত ডেকাৰ লগতে কৰ্মচাৰী তুলতুল ডেকাকো আক্ৰমণ দুৰ্বৃত্তৰ ৰোগীৰ চিকিৎসাত পলম হোৱাৰ বাবেই আক্ৰমণ চিকিৎসকক দৰঙৰ এণ্ডস্কপি আৰু এই এন টি ক্লিনিকত অহা ৰোগীৰ আত্মীয়ে কৰে আক্ৰমণ ঘটনা সন্দৰ্ভত মঙলদৈ থানাত এজাহাৰ অৱশেষত মাৰোৱাৰী সমাজে ৰাজহুৱাকৈ খুজিলে ক্ষমা শিৱসাগৰ কাণ্ডৰ বাবে দুখ স্বীকাৰ কৰি মন্ত্ৰী ৰণোজ পেগুৰ লগতে জাতীয় দল সংগঠনৰ নেতাৰ উপস্থিতিত ক্ষমা বিচাৰিলে মাৰোৱাৰী সমাজৰ কেইবাগৰাকী প্ৰতিনিধিয়ে শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে দিয়া গোচৰ উঠাই ল'লে বিতৰ্কিত বহিৰাগত ব্যৱসায়ী গৌৰৱ সোমানীয়ে দিছপুৰ থানাত শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছিল বহিৰাগত গৌৰৱ সোমানীয়ে 24 পাছতে গৌৰৱ সোমানীয়ে দিছপুৰ থানাৰ পৰা উঠাই লৈ গোচৰটো ইতিমধ্যে গৌৰৱ সোমানী গোচৰটো 0 FIR পদ্ধতিৰে দিছপুৰ থানাৰ পৰা স্থানান্তৰ কৰা হৈছিল শিৱসাগৰ থানালৈ শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে গুৱাহাটীৰ ভৰলুত থানাত তৰা গোচৰ প্ৰত্যাহাৰ শংকৰ সিং নামৰ এজন বহিৰাগতই দাখিল কৰিছিল শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে এজাহাৰ
শিবসাগৰত দ্বিতীয় দিনা বন্ধ থাকে একাংশ বহিৰাগত বনিয়া দোকান পোহাৰ অসমীয়া খিলঞ্জীয়া লোকক মারপিট করা বহিরাগত ৰাজহুৱাকৈ ক্ষমা নোখোজা পর্যন্ত বহিৰাগতৰ দোকান বন্ধ ৰখাৰ সিদ্ধান্ত লৈছিল আৰু সেই মর্মে অবহেকত ক্ষমা খুজিলে মাৰুৱাৰী সমাজে বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল সলিহার বিরুদ্ধে গুৱাহাটীৰ দিশপুর থানাত গৌরব সোমানী নামৰ এজন বহিরাগত দিয়া এজাহারক লৈও প্রতিক্রিয়া সৃষ্টি হৈছিল এজাহার প্রত্যাহার কৰিবলৈ দাবী জনাইছিল আলফা স্বাধীনৰ সকিয়নিৰ পিছতে অসমাৰক্ষীয়ে সশস্ত্ৰ দেহৰক্ষী প্ৰদান কৰিছিল গৌৰৱ সোমানীক অসমীয়া যুৱকক বহিৰাগত ব্যৱসায়ীয়ে প্ৰহাৰ কৰা ঘটনাৰ নিৰসনৰ বাবে শিৱসাগৰৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু এই সন্দৰ্ভত খ্ৰীষ্টাৰু অধিক জাতীয় দল সংগঠনৰ সৈতে মঙলবাৰে বৈঠকত মিলিত হ'ল শিক্ষামন্ত্ৰীগৰাকী বৈঠকত খিলঞ্জীয়াৰ ওপৰত হোৱা বহিৰাগতৰ আক্ৰমণক ধিক্কাৰ দিয়া লগতে দল সংগঠনসমূহে চৰকাৰলৈ বুলি কেইবাটাও দাবী উত্থাপন কৰে উজনিৰ আটাইকেইখন জিলাতে বহিৰাগত লোকে যাতে মাটি ক্ৰয় কৰিব নোৱাৰে তাৰ বাবে কঠোৰ আইন প্ৰণয়নৰ দাবীকে ধৰি বহুকেইটা দাবী উত্থাপন কৰে শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুক শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৰ সন্মুখত গৌৰৱ সোমানীক দেহৰক্ষী দিয়াক লৈ শৃংখল সলিহাই তীব্ৰ ককৰ্থনা কৰে চৰকাৰক গৌৰৱ সোমানীৰ দৰে মুকু নিৰাপত্তা দিব লাগিছিল বুলি কয় শৃংখল সলিহাই খিলঞ্জীয়া লোকক বহিৰাগত ব্যৱসায়ীয়ে কৰা আক্ৰমণ কোনো কাৰণতে সহ্য কৰা নহ'ব বুলি প্ৰকাশ কৰে দল সংগঠনে খিলঞ্জীয়া লোকক আক্ৰমণ কৰা অভিযুক্ত অৰুণ লাহতী আৰু তৰুণ লাহতীৰ জামিনৰ বিৰোধিতা কৰি ক্ষোভ প্ৰকাশ বিভিন্ন জাতীয় দল সংগঠনৰ পঞ্জাকীলৈ জিমি দাসক আক্ৰমণ কৰাসকলক কঠোৰ শাস্তি দিয়াৰ দাবী জনোৱা হৈছিল 13 আগষ্টত শিৱসাগৰৰ বাপুপট্টিৰ ৰাজপথত ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ পঞ্জাকীলৈ জিমি দাস আৰু তেওঁৰ সতীৰ্থ অভিলাষ দাসক তিনি বহিৰাগত ব্যৱসায়ীয়ে গুৰুলা গুৰুত গৈ প্ৰহাৰ কৰিছিল শৃংখল সলিহাৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হোৱা গৌৰৱ সোমানীক লৈ প্ৰতিক্ৰিয়া আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে কলে এজন ব্যক্তিৰ সন্দৰ্ভত আৰক্ষীৰ একো কবলগীয়া নাই যদিও অসমৰ শান্তি বিঘ্নিত হবলৈ কেতিয়াও দিয়া নহব উচ্চতম ন্যায়ালয়ত কলকাতাৰ কনিষ্ঠ চিকিৎসক ধৰ্ষণ হত্যাৰ গোচৰৰ শুনানি মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ৰ বিচাৰপীঠে গ্ৰহণ কৰিছে শুনানি কলকাতাত ধৰ্ষণ হত্যাৰ গোচৰক লৈ কঠোৰ উচ্চতম ন্যায়ালয় কনিষ্ঠ চিকিৎসক ধৰ্ষণ হত্যা গোচৰৰ শুনানি লৈ উচ্চতম ন্যায়ালয়ে 22 আগষ্ট তথা বৃহস্পতিবাৰৰ ভিতৰত চি বি আইক অগ্ৰগতি খতিয়ান দিবলৈ নিৰ্দেশ দিয়ে লগতে সৰ্বোচ্চ ন্যায়ালয়ে প্ৰশ্ন কৰিলে যে কিয় FIR দাখিল কৰাত পলম হ'ল চিকিৎসকৰ সুৰক্ষাৰ বাবে উচ্চতম ন্যায়ালয়ে নেশ্যনেল টাস্ক ফৰ্চ গঠন কৰিবলৈ নিৰ্দেশ এই নিৰ্দেশ দি উচ্চতম ন্যায়ালয়ে ক'লে চিকিৎসকে 36 ঘণ্টা কাম কৰে তেওঁলোকৰ নিৰাপত্তা সুদৃঢ় হ'ব লাগে কলকাতাৰ চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ তদন্ত জোৰদাৰ গতিত চলাইছে CBI দলে কিন্তু এই পৰ্যন্ত এই বৰ্বৰ ঘটনাত জড়িত আন অভিযুক্তক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হোৱা নাই তদন্তকাৰী দল এই সমগ্ৰ ঘটনা এতিয়া গভীৰ ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে কলকাতা চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ মূল অভিযুক্ত সঞ্জয় ৰয়ক কৰা হ'ব পলিগ্ৰাফ টেষ্ট সোমবাৰে কলকাতা আদালতে এই বৰ্বৰ ঘটনাৰ মূল অভিযুক্ত সঞ্জয় ৰয়ৰ পলিগ্ৰাফ টেষ্ট কৰাবলৈ CBIক অনুমতি প্ৰদান কৰে চিটি চেণ্টাৰৰ ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ শেহতীয়াকৈ ছমাহ ধৰি দেশৰ বিভিন্ন মললৈ আহিছিল মেইল এইটো বাহিৰৰ পৰা অহা মেইল সোমবাৰৰ অভিযানত কোনো সন্দেহজনক সামগ্ৰী পোৱা নগ'ল NIAক হস্তান্তৰ কৰিব গুৱাহাটী আৰু শিৱসাগৰৰ বোমা উদ্ধাৰৰ ঘটনাৰ তদন্ত 15 আগষ্টৰ বোমা উদ্ধাৰক লৈ এতিয়ালৈকে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা 4 জনক আটক কৰি সোধা পোছা অব্যাহত ৰখা হৈছে মঙলবাৰে বিজেপিয়ে ৰাজ্যসভাৰ দুখন আসনৰ বাবে প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰে ৰাজ্যসভাৰ আসন দুখনৰ বাবে বিজেপিয়ে ৰামেশ্বৰ তেলী আৰু মিশন ৰঞ্জন দাসক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰে বিজেপিৰ ৰাজ্যসভাৰ দুজনীয়া প্ৰাৰ্থীৰ নাম ঘোষণাৰ বাবে দিল্লীত বাহৰ পাতিছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা লগতে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতা বাংলাদেশত আৰ্থিক পৰিস্থিতি ভাল নহয় বাবে অসমলৈ বাংলাদেশী আহিবলৈ চেষ্টা কৰি আছে বাংলাদেশীয়ে যাতে প্ৰৱেশ কৰিব নোৱাৰে তাৰ বাবে BSFৰ লগত সঘনে যোগাযোগ হৈ আছে BSFৰ কমাণ্ডেণ্টৰ DGৰ সৈতে আলোচনা কৰা হৈছে অসমত বাংলাদেশী প্ৰৱেশৰ ঘটনাক লৈ মন্তব্য DGP জিপি সিঙৰ ধুবুৰীৰ ফকীৰগঞ্জৰ কুমৰীত নৃশংস হত্যাকাণ্ড পত্নীক ডিঙি কাটি হত্যা কৰি এজনে পুখুৰীত জাপ দিয়ে আৰু তাৰ পিছতে সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতিৰ পাছত কুমৰীৰ উত্তেজিত ৰাইজক নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আৰক্ষীয়ে শূন্যলৈ কেইবাজাই গুলী ফুটাই পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ চেষ্টা কৰে উত্তেজিত ৰাইজৰ আক্ৰমণত 2-3 জন আৰক্ষীও আহত হয় আৰক্ষীয়ে হত্যাকাৰীক পুখুৰীৰ পৰা উদ্ধাৰ কৰি আটক কৰে লখিমপুৰৰ বহুৰূপী হাছিনা বেগমক লৈ পুনৰ আৰক্ষীৰ অভিযান হাছিনা বেগমৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত হাছিনাৰ সহযোগীৰ ঘৰত চলিল আৰক্ষীৰ অভিযান লখিমপুৰৰ মহঘুলিৰ ৰহিমুদ্দিনৰ ঘৰত অভিযান চলাই বৃহৎ পৰিমাণৰ জাল নোট জব্দ আৰক্ষীৰ হাছিনা বেগমক লৈ নাওবৈচা বিহপুৰীয়া বঙালমৰা আৰু খেলমাটি আৰক্ষীৰ দলে চলালে অভিযান হাছিনাৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত লুকুৱাই ৰখা 4.5 লাখ টকাৰ জাল নোট জব্দ আৰক্ষীৰ লখিমপুৰ আৰক্ষীয়ে হাছিনাক পুনৰ দুদিনৰ জিম্মাত লৈ চলাইছিল অভিযান
লখিমপুর আরক্ষীর জেরাত হাসিনার মুখর পর উলাইছে বহু জালনোট আর নকল ফোন বেপারীর নাম মঙ্গলবারে আদালতত হাজির করায় পুনের আরক্ষী নিজের জিম্মাত লব হাসিনা বেগম মহানগরী আলফা স্বাধীনের বিরুদ্ধে চলিল অভিযান জালুকবাড়ী আরক্ষীর জালত সন্দেহজনক আলফা স্বাধীনের কেডার বৈশিষ্ট্যর পর গ্রেপ্তার পবন দর্জি নামের যুবকজনক আলফা স্বাধীনের কেডার পবন দর্জির স্বীকারোক্তির ভিত্তিত আন এজনক আটক জালুকবাড়ী আরক্ষীর জালত এজন লিঙ্কম্যান পাছত জালুকবাড়ী ডিসিপি কার্যালয়ের ধৃত লিঙ্কম্যানক জেরা চলার অন্তত যাবলৈ দিয়া হয় নগাঁও রাঙলত ড্রাগসহ চারি সরবরাহকারীক আটক গাঁওরক্ষী বাহিনীর সহযোগত আরক্ষী আটক করে ড্রাগস সরবরাহকারী কেটাক ধৃত ড্রাগস সরবরাহকেইটার পর 30টা ড্রাগসভর্তি কন্টেইনার জব্দ জরিয়ার আলি টঙনীত নৃশংস হত্যাকাণ্ড ঘরুয়া কন্দলের বাবে কাঠর টুকুরারে মরিয়াই মরিয়া স্বামীয়ে হত্যা করলে পত্নীক স্বামী শহীদুল ইসলামর প্রহারত প্রাণ গল ফাতেমা খাতুন নামর মহিলাগুলির গুয়াহাটির আমিনগাঁওত 12 লাখ টাকার ব্যাটারি জব্দ টিয়ক আরক্ষীর অভিযানত ব্যাটারি সহ জব্দ করা হয় এখন ট্রাক যোরহাটের দুটা স্ক্রেপর পর ট্রাকে আনিছিল ব্যাটারিখিনি 1 আগস্টত বর্ণিহাটর একটা ফ্যাক্টরিলে প্রেরণ করেছিল ব্যাটারিখিনি চালকে ব্যাটারিখিনি ফ্যাক্টরিত ননমাই বিক্রি করেছিল আমিনগাঁওত ব্যাটারিখিনি বিক্রি করে বেহারবাড়ি ট্রাক এড়ি পলায়ন করেছিল চালকে পাছত ঘটনা সন্দর্ভত আরক্ষীক গ্রেপ্তার করে এজনক মরিয়নী আরক্ষীর নাকর তলতে চলিছে ড্রাগসর সরবরাহ ড্রাগস আসক্ত এজন যুবকর মাতৃয়ে উদঙালে আরক্ষীর অকর্মণ্যতার ছবি ড্রাগস আসক্ত পুত্রক ড্রাগসর কবলপরা উদ্ধার করবলৈ মরিয়নী আরক্ষীর পর বিচারিছিল সহায় কিন্তু মরিয়নী আরক্ষীর সহায়ের পরিবর্তে মাতৃঘে পুত্রক ড্রাগস সহ হাতেলতে ধরবলে পরামর্শ দিলে দ্রুত সংবাদ অব্যাহত রাখিম সময় হয়েছে এটা বিরতি ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ ইম্ফলত অস্ত্রসহ দুজনক গ্রেপ্তার গ্রেপ্তার হওয়া দুইজন কেসিপির কেডার বলে জানিব পৰা হৈছে গ্রেপ্তার হওয়া দুই উগ্রপন্থীর পর পিস্তল কার্টিজ আর নগদ ধন জব্দ সোমবারী নিশার ভাগত নিরাপত্তারক্ষী অভিযান চলায় সানম প্রীতম সিং ওরফে থৌগাম্বা আর সবনম ইগনগো মেইটে নামের দুই উগ্রপন্থীক গ্রেপ্তার করে এবার নগাঁওর হুজাই হয়ে কার্বি আংলঙলে গরু সরবরাহর চেষ্টা গরু বেপারীর সোমবারে মাজনিশা হুজাই উরণিয়া সেতুর উপর অভিযান চলাই 24টা গরু ভর্তি এখন ট্রাক সহ আরক্ষীয়ে জব্দ করে সরবরাহকারীক আটক চিরাঙর বিজনীত মরেল পুলিশিংয়ের ঘটনায় এহাল কিশোর কিশোরীক তালিবানী শাস্তি একাংশ যুবকর বিজনী বন উদ্যানত সংঘটিত হয় এই ঘটনা বন উদ্যানখনত ফুরবলে যাওয়া কিশোর কিশোরীহালক কানত ধরায় উঠা বহা করবলে দিয়ার উপরও প্রচণ্ড গোর সোধার ভিডিও ভাইরেল হয় সামাজিক মাধ্যমত হুজাই তাস খেলি থকা অবস্থাত 5 জুয়ারী গ্রেপ্তার সোমবারী নিশা কৃষ্ণনগর অঞ্চলের এঘর তাস খেলি থকা অবস্থাত আরক্ষীয়ে 5 জুয়ারী গ্রেপ্তার করে ধৃত জুয়ারীকেটার 5টা মোবাইল তাসপাত আর নগদ ধন জব্দ গুয়াহাটী ড্রাগসর ওভারডোজ হয়ে এজন যুবকর মৃত্যু মহানগরীর 6 মাইলত সংঘটিত হয় এই ঘটনা ভিআইপি রোডের ওসর উদ্ধার হয় ড্রাগস আসক্ত যুবকজনের মৃতদেহ দীর্ঘদিন ধরে পাঞ্জাবাড়ি 6 মাইল ভিআইপি রোডত ড্রাগসর সরবরাহ চলি থাকার পাছতো হাতগাঁও আরক্ষীয়ে চকুমুদা কুলির ভাও ধরে আছে সকল জানিও হাতগাঁও আরক্ষীয়ে ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার নকরার অভিযোগ স্থানীয় রাইজর ধুবুরীত ব্রহ্মপুত্র জঁপিয়াই এজনের আত্মহত্যা সোমবারী নিশা সুরাপান করে থাকা পত্নীর সঙ্গে কাজিয়াত লিপ্ত হয়ে ধুবুরী যুগমায়া ঘাটর ব্রহ্মপুত্র জাপ দিয়ে দীনেশ চৌধুরী নামের লোকজনে মাকুম রেলওয়ে জংশনত একটা মৃতদেহ উদ্ধার মৃতদেহটি মাকুম উড়ন সেতুর সমীপর সুরজ মডিয়ার বলে জানিবা হয়েছে মৃতদেহর মূরত আঘাতর চিন স্পষ্ট মৃত যুবকজনক হত্যা করার সন্দেহ স্থানীয় লোকের কাজিরঙার 2 নম্বর কহনাত এগারী কিশোরীর মৃতদেহ উদ্ধার একটা খাওয়ৈত উদ্ধার মৃতদেহ বরষা মেধি বলে চিনাক্ত এই পর্যন্ত জানিবা হওয়া নাই কিশোরীগীর মৃত্যুর কারণ বন বিভাগের ঠিকাদার টনি গগৈর বিরুদ্ধে প্রবঞ্চিত শ্রমিকে বোকাখাট থানাত দাখিল করলে এজাহার কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের আন্তঃগাঁথনি নির্মাণের নামত ঠিকাদারে টনি গগৈয়ে হাজিরা করা শ্রমিকক প্রাপ্য মজুরি নিদি ধন আত্মসাত করার অভিযোগ
দেরগাঁও ড্রাগসর অবাধ ব্যবসায়ক সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। দেরগাঁওর হিঙরাজানত রাইজে ড্রাগস সহ দুই ড্রাগস পেডারক ধরে দেরগাঁও আরক্ষী গতাই দিয়ে। বরপেটা রোডত এজন সুরাপাইয়ে ধ্বংস করলে কেইবাটাও কালী মন্দির। এই ঘটনার পছতে রাজপথলে ওলাই আহিছে হাজার হাজার লোক। অঞ্চলটির ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদত নামিল স্থানীয় রাইজ। নিশারে পরা অহা বরষুণের ফলত মহানগরীর বিভিন্ন স্থানত পুনের কৃত্রিম বানর সৃষ্টি হয়, যার ফলত মহানগরীর হাতিগাঁও, পাঞ্জাবাড়ী, বেলতলা, অনিলনগর, নবীনগর, রাজগড়কে ধরে বিভিন্ন অঞ্চলের রাজপথ অলিয়ে গলিয়ে একাঠু পর্যন্ত পানির সৃষ্টি। যোরহাটত পুনের কৃত্রিম বান, মাজনিশারে পরা হয়ে থাকা নেড়ানেপেড়া বরষুণের পিছত গুয়াহাটির জনী অভিমুখী যোরহাটর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত বুড়িল কৃত্রিম বানত। কৃত্রিম বানত স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ বৃহৎ লোকসানের সম্মুখীন। গুয়াহাটী মহানগরীত নেড়ানেপেড়াকৈ হওয়া বরষুণের ফলত বৃদ্ধি পাইছে বশিষ্ঠ নৈর জলস্তর। ফেনে ফুটকারে উফন্দি উঠিছে বশিষ্ঠ নৈর পানি। কিছুদিন পূর্বে বশিষ্ঠ নৈত উটি গৈ মৃত্যু হয়েছিল এজন লোকর। কৃত্রিম বানর কবলত মহানগরীর পাথরকুঁয়েরী হাটগাঁও সংযোগী পথ এজাক বরষুণ দিলে কৃত্রিম বানত পর্যায় সদা ব্যস্ত পথটো। ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত কমলপুরের ধলাই নদীত জলস্তর বৃদ্ধি। নেড়ানেপেড়াকৈ হওয়া বরষুণের ফলত ধলাই নদীত বাঢ়নি পানীত বুড় গেছে কেইবাটাও অঞ্চল। বিটিআর কার্যবাহী সদস্য নীলোদ স্বর্গীয়ারীর গৃহগাঁওত চলিছে দল ত্যাগর জোয়ার। রৌতা মণ্ডল বিজেপির নেতৃত্বত বড়িগাঁওত প্রায় 30 জন লোকে যোগদান করলে বিজেপিত। বিদ্যুতের অনিয়মীয়া যোগান, বিদ্যুৎ মাচুল বৃদ্ধি আর আনফালে শক্তি বিভাগের স্মার্ট মিটারে গ্রাহকক জ্বলা কলা খুয়াইছে। চহরের পিছত এতিয়া গ্রামাঞ্চলত 100% স্মার্ট মিটার সংস্থাপন করব এপিডিসিএলে। অত্যধিক বিদ্যুতের বিল, অনিয়মীয়া বিদ্যুৎ সেবা, তার পিছত রাইজর মূরত মাধমার সোধাবলে ওলা বিষয়টে রাইজর মাজত ক্ষোভের উদ্গীরণ ঘটাইছে। তেজপুরত স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদত বহিল আমচু সংগঠন। তেজপুরের কোর্ট চারিআলীত সংগঠনটে সাব্যস্ত করে প্রতিবাদ। গহপুরের 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের দুরবস্থা। লক্ষিমপুর, ধেমাজি, ডিব্রুগড় অভিমুখী পথত এটা প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত। নুমলীগড়ের 39 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের জরাজীর্ণ রূপ মেরামতির কিছুদিনের পিছতে পথর মাজত সৃষ্টি হল বৃহৎ বৃহৎ গাঁত। এই পথটির মেরামতি ঠিকাদারে অনিয়ম সংঘটিত করার অভিযোগ। শীঘ্রে পথছোয়া নুমলীগড় সুধানগরক পুনর নির্মাণ করার আহ্বান স্থানীয় রাইজর। দক্ষিণ কামরূপর সন্তলীর বকুর রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী গড়কাপ্তানি পথ নির্মাণত দুর্নীতি। পথছোয়া উন্নীতকরণের কাম আরম্ভ হয় যদিও অতি নিম্নমানের সামগ্রী ঠিকাদারে ব্যবহার করার অভিযোগ স্থানীয় রাইজর। ঢেকিয়াজুলির ভঙ্গা মন্দির অঞ্চলত ভঙ্গা মন্দির মধ্য ইংরাজী বিদ্যালয়ের দুরবস্থা। 250 গৰাকী শিক্ষার্থী থাকা বিদ্যালয়খনত নাই পর্যাপ্ত আন্তঃগাঁথনি। মাত্র 4 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রীয়ে চলাই আছে বিদ্যালয়খন। গহপুরের কৃষিভূমিত চৰহা পোকর উপদ্রব। বিঘায় বিঘায় কৃষিভূমিত চৰহা পোকে অনিষ্ট করেছে ধান খেতে। গহপুরের জারুণী গাঁও, দুবিয়া, দুবিয়া পথারের বৃহত্তর অঞ্চলত এতিয়া কৃষকে করবলগিয়া হয়েছে হাহাকার। বানর পিছত শিবসাগর জেলার কেইবাটাও মৌজার শ শ হেক্টর ভূমিত এইবার চৰহা পোকর উপদ্রব। বেদবাড়ী, 2 নম্বর কোঁৱৰগাঁও, চেঙেনীবাড়ী, নপাম গাঁও, ভাদরা, দীখমুখ অঞ্চলের শতাধিক গাঁওত চৰহা পোকর উপদ্রবর ফলত মূরে কপালে হাত দিছে খেতিয়কে। জলসিঞ্চন বিভাগের কোটিটকীয়া আঁচনি এতিয়া প্রশাসনত পরিণত। ওদালগুড়ি জেলার কদমতলার সমীপর জাকৈভাঙিত কাওয়াডাঙা নৈত রূপায়ণ হয়েছিল এটি অভিলাষী আঁচনি। প্রায় 22 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই আঁচনির কৃষকে আজিলেক নাপালে এটুপিও পানি। সিডাঙর বিজনির মহকুমাধিপতি কার্যালয়ের সম্মুখত আমচুর দুঘণ্টীয়া অবস্থান ধর্মঘট। কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে বিজনী জেলা আমচুর উদ্যোগত বিজনি মহকুমাধিপতির কার্যালয়ের সম্মুখত 6 দফিয়া দাবিতে দুঘণ্টীয়া অবস্থান ধর্মঘট পালন। উত্তর পূব কয়লা ক্ষেত্রের মার্ঘেরিটা মহাপ্রবন্ধকর কার্যালয়ের সম্মুখত গোর্খা ছাত্র সন্থার প্রতিবাদ। গোর্খা ছাত্র সন্থার প্রতিনিধি কার্যালয়তে মহাপ্রবন্ধকে দুর্ব্যবহার করার অভিযোগ। উত্তর পূব কয়লা ক্ষেত্রের মহাপ্রবন্ধক ক্ষমা খোঁজার দাবি ছাত্র সংগঠনটির। সরুপথারর নাগালেন্ড সীমান্তর চুঙাজানের নাওঘাটত উত্তপ্ত পরিস্থিতি। সীমান্তর সুরক্ষাত নিয়োজিত সিআরপিএফের বিরুদ্ধে প্রতিবাদ। চুঙাজান সীমান্তর বি সেক্টরের নাওকটা অঞ্চলত সিআরপিএফে চেক গেট স্থাপন করে সর্বসাধারণ রাইজক হারাশাস্তি করার অভিযোগত স্থানীয় লোকে সাব্যস্ত করে প্রতিবাদ। উরাঙর রাজপথত কলকাতা চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ডের বিরুদ্ধে উলিওয়া হয় প্রতিবাদী সমদল। সিএলএফ উরাং আর বিএমইউ মাজবাটর উদ্যোগত উলিওয়া প্রতিবাদী সমদলত শতাধিক মহিলার অংশগ্রহণ। কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডক লৈ গহপুরত মৌন প্রতিবাদ। গহপুর বরঙাবাড়ী মর্নিং স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীসকলে মৌন সমদল উলিয়াই এই ঘটনাত জড়িত মূল অভিযুক্তক কঠোরের কঠোর শাস্তির দাবি জানায়।
হাইলাকান্দি শিবুত্তর গাঁত 144 ধারা জারি। গাঁখনত সাইকুল ইসলাম নামৰ লোকজনক এক হত্যাকাণ্ড সংঘটিত করাক সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। সোমবার নিশা কোনো দুর্বৃত্তই হত্যাকারীর ঘর জ্বলাই দিয়ার এখন বাহনত অগ্নিসংযোগ করে। এই ঘটনার পাছতে গাঁখনত জারি করা হয় 144 ধারা। লামডিং রেলওয়ে মান্দলিক প্রবন্ধকর কার্যালয়ত ভয়াবহ অগ্নিকাণ্ড। কার্যালয়টো দ্বিতীয় মহলত সংঘটিত হয় অগ্নিকাণ্ড। জুইত জাহ গল সামগ্রীসহ নথিপত্র, পাছত অগ্নি নির্বাপকর তৎপরতাত জুই নির্বাপন। গোসাইগাঁও ছাত্র সংগঠন আমচুর উত্তাল প্রতিবাদ। গোসাইগাঁও মহকুমা সদর শহরত মহকুমাধিপতির কার্যালয়ের সম্মুখত কেইবাটাও দাবি উত্থাপন করে ছাত্র সংগঠনটে সাব্যস্ত করে প্রতিবাদ। পশ্চিম গোয়ালপাড়ার আভার ভিটা গাঁত বগুয়ান থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া উৎপল চান্দর বিরুদ্ধে রাইজর উত্তাল প্রতিবাদ। নাবালিকাক হত্যা করার অভিযোগত অভিযুক্তক রেহাই দিয়ার অভিযোগ বগুয়ান থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াগীর বিরুদ্ধে। ধেমাজির বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রত চলিছে ব্যাপক দুর্নীতি। সিসিবর গাঁর 277 নম্বর বালিকুর অঙ্গনবাড়ি কেন্দ্রত চলিছে দুর্নীতি। সরকারি কেন্দ্রত কণ কণ শিশুর গর্ভবতী মহিলার নামত যোগান ধরা বয় বস্তুবর বিলার পরিবর্তে আত্মসাত করার অভিযোগ স্থানীয় রাইজর। উত্তর গুয়াহাটিত আজিও নাতরিল খোয়া পানির সমস্যা। আওপুরণি আঁচনিখনের জড়িয়ে পানি শোধন প্রক্রিয়া মেরামতিরহে জোড়া টাপলি মারিব খুঁজিছে উত্তর গুয়াহাটি পৌরসভায়, যাক লৈ অসন্তুষ্ট স্থানীয় রাইজ। আনফালে উত্তর গুয়াহাটির জনস্বাস্থ্য কারিকরী বিভাগের পর পানি যোগান জলবদলে হস্তান্তরের প্রক্রিয়া আরম্ভ করেছে সরকারে। অধিক রাজস্ব সংগ্রহের লক্ষ্যে সরকারে খোয়া পানি বাণিজ্যিকীকরণের লৈ অসন্তুষ্ট হয়েছে রাইজ। আলু পিঁয়াজের মূল্য বৃদ্ধি এটা জুরুলা করেছে সাধারণ রাইজক। মঙ্গলবার বাজারত এটা 60 টাকা দরত বিক্রি হয়েছে পিঁয়াজ। হঠাৎ পিঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়াত সরকারের যোগান বিভাগের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে সাধারণ জনতায়। আলুর পিছত এইবার পিঁয়াজের মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণ রাইজক জুরুলা করেছে। গহপুরের গেলামালের দোকানসমূহ এটা প্রতি কিলো পিঁয়াজের দাম 60-65 টাকা হয়েছেগে। গাহিলিপাড়া তারুকীর দীক্ষান্ত সমারোহ। 302 এপি কনিষ্টবল আর ইউবি কনিষ্টবলে লাভ করলে নতুনক নিযুক্তি। 52 বছরে সন্ধানহীন লোকের সন্ধান দিলে এজন ইউটিউবারে। রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী বিমল বরাই ইউটিউবারগীর পোস্ট শেয়ার করার ব্যক্তিগীর সন্ধান লাভ করে চুবুরিয়া দেশ নেপালত। দিন চুটিয়া নামের সন্ধানহীন লোকজনক বিচারি মরাণর লেঙেরি লাহওয়াল গাঁর পরিয়াল লোক রওনা হয়েছে নেপাললৈ। 52 বছরের সন্ধানহীন আছিল দিন চুটিয়া নামের লোকজন। শেহতীয়াকৈ এগারী ইউটিউবারে নেপালের মাস্টাং মুক্তিনাথ মন্দির পরিদর্শন করবলে যার সময় আকস্মিকভাবে লগ পালে লোকজনক। নগাঁর বীরহ বেবেজিয়ার নৃসিংহ নামঘরত অনুষ্ঠিত হয় গুরুজনার শ্রেষ্ঠ অঙ্কিয়া নাথ নৃসিংহ যাত্রা। পবিত্র ভাদ মাহর সংগতি রাখি বেবেজিয়া রাইজর সহায় সহযোগত ধিং আটগাঁওর শঙ্কর মাধব কৃষ্টি বিকাশ কেন্দ্রের পরিচালক নবজ্যোতি বরার পরিচালনাত এই অঙ্কিয়া নাটক অনুষ্ঠিত করা হয়। তেজপুরের সানমারি নিবাসী মুনুমণি দাস নামের মহিলাগুলির ঘরতে গড় দিছে একটা ক্ষুদ্র উদ্যোগ। কর্মোদ্যমী মহিলাগুলির বিজ্ঞানসম্মতভাবে প্রস্তুত করা শুকান খাদ্য সামগ্রী দেশ বিদেশত এটা সমাদর লাভ করেছে। চৰাইদেউ থাইলেন্ডের রাষ্ট্রদূত পাউরাত হংটং সোমবার বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র চৰাইদেউ মৈদাম ভ্রমণ করে। থাইলেন্ডের রাষ্ট্রদূতগীয়ে চৰাইদেউ মৈদাম ক্ষেত্র উপস্থিত হওয়া থাইলেন্ডের রাষ্ট্রদূতগী সোনারী বিধায়ক ধর্মেশ্বর কোঁয়রে আদরণি জানায়। নগাঁওত ঔষধ ব্যবসায়ী সন্থার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। নগাঁও ক্লক টাওয়ারত ঔষধ ব্যবসায়ী সন্থার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বন্তি প্রজ্বলনে কলকাতার নির্যাতিতাক শ্রদ্ধাঞ্জলি। ঔষধ ব্যবসায়ী সন্থার সম্পাদক সীমান্ত শইকীয়ার নেতৃত্বত উলিওয়া হল মৌন সমদল। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার। পাইথন স্টিল নহয়, ওসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল। তবুধর